নারায়ণ গঙ্গোপাধ্যায় 1918 সালের অবিভক্ত দিনাজপুর জেলার বালিয়াডাঙ্গিতে জন্মগ্রহণ করেন। তিনি একজন জনপ্রিয় লেখক। তার লেখা কিছু উল্লেখযোগ্য গল্প গ্রন্থ হল ইতিহাস, বিতংশ, ভোগবর্তী, দুঃশাসন, রেকর্ড, আদাব। প্রেমেন্দ্র মিত্রের যেমন ঘনাদা, শিবরাম চক্রবর্তীর যেমন হর্ষবর্ধন গোবর্ধন, হেমেন্দ্র কুমার রায়ের যেমন জয়ন্তমানিক, ঠিক তেমনই বাংলা সাহিত্যের এক চিরকালীন পাঠকপ্রিয় চরিত্র নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা এক এবং অদ্বিতীয়। আমরা আমাদের গল্পটি নিয়েছি আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত টেনিদা সমগ্র গ্রন্থ থেকে। আজ আপনারা শুনতে চলেছেন টেনিদা সিরিজের চারমূর্তি উপন্যাসের প্রথম পর্ব। স্কুল ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল। চাটুজ্যেদের রোয়াকে আমাদের আড্ডা জমেছে। আমরা তিনজন আছি, সভাপতি টেনিদা, হাবুল সেন আর আমি পেলারাম বারুজ্জে। পটল ডাঙায় থাকি আর পটল দিয়ে শিং মাছের ঝোল খাই। আমাদের চতুর্থ সদস্য ক্যাবলা এখনো এসে পৌঁছয়নি। চারজনে পরীক্ষা দিয়েছি, লেখাপড়ায় ক্যাবলা সবচেয়ে ভালো। হেডমাস্টার বলেছেন ও নাকি স্কলারশিপ পাবে। ঢাকায় বাঙাল হাবুল সেনটাও পেরিয়ে যাবে ফার্স্ট ডিভিশনে। আমি দুবার অঙ্কের জন্য ডিগবাজি খেয়েছি, এবার থার্ড ডিভিশনে পাস করলেও করতে পারি। আর টেনিদা, তার কথা না বলাই ভালো, সে ম্যাট্রিক দিয়েছে, কে জানে এন্ট্রান্সও দিয়েছে কিনা। এখন স্কুল ফাইনাল দিচ্ছে, এরপরে হয়তো হায়ার সেকেন্ডারিও দেবে। স্কুলের ক্লাস টেনে সে একেবারে মনুমেন্ট হয়ে বসে আছে, তাকে সেখান থেকে টেনে এক ইঞ্চি নড়ায় সাধ্যকার। টেনিদা বলে, হে হে বুঝলি নে, ক্লাসে দু একজন পুরনো লোক থাকা ভালো, মানে সব জানে টানে আর কি, নতুন ছোকরাদের একটু ম্যানেজ করা চাই তো। তা নতুন ছেলেরা ম্যানেজ হচ্ছে বই কি, এমনকি টেনিদার দুধে বর্দা, তার হাঁক শুনলে আমরা পালাতে পথ পাই না, তিনি শুধু ম্যানেজড হয়ে এসেছেন বলতে গেলে। তিন চার বছর আগেও টেনিদার ফেলের খবর এলে চেঁচিয়ে হাট বাঁধাতেন, আর টেনিদার মগজে কোয়াউন্স গোবর আছে তাই নিয়ে গবেষণা করতেন, এখন তিনিও হাল ছেড়ে দিয়েছে। টেনিদার ফেল করাটা তার এমনি অভ্যাস হয়ে গেছে যে হঠাৎ যদি পাশ করে ফেলে তাহলে সেই সঙ্গে তিনি একেবারে ফ্ল্যাট হয়ে পড়বেন। অতএব নিশ্চিন্তে আড্ডা চলছে। ওরই মধ্যে হতভাগ্য হাবুলটা একবার পরীক্ষার কথা তুলেছিল। টেনিদা নাক কুচকে বলেছিল, নে নে রেখে দে, পরীক্ষা পরীক্ষা সব জোচ্চুরি, কতকগুলো গাধা ছেলে গাদা গাদা বই মুখস্থ করে আর টকাটক পাশ করে যায়, পাশ না করতে পারা সবচেয়ে শক্ত। দেখ না, বছরের পর বছর হলে গিয়ে বসছি, সব পেপারের অ্যান্সার লিখছি, তবু দেখ কেউ আমাকে পাশ করাতে পারছে না। সব এক্সামিনারদেরকে ঠান্ডা করে দিয়েছি, বুঝলি আসল বাহাদুরি এখানেই। আমি বললাম, যা বলেছ, এই জন্যেই তো দু বছর তোমার সাগরেদি করছি। ছোট কাকা কান দুটো টেনে টেনে প্রায় আধ হাত লম্বা করে দিয়েছে, তবু স্কুল ঠিক কামড়ে বসে আছি। টেনিদা বললে, চুপ কর, মেলা বকিস নি, তোর উপরে আমার আশা ভরসা ছিল, ভেবেছিলুম আমার মনের মতো শিষ্য হতে পারবি তুই, কিন্তু দেখছি তুই এক নম্বর বিশ্বাসঘাত। কোন আক্কেলে অঙ্কের খাতায় 36 নম্বর শুদ্ধ করে ফেললি, আর ফেললি যদি ঢেরা দিয়ে কেটে গেলি না কেন? আমি ঘাটটা চুলকে বললাম, ভারী ভুল হয়ে গেছে। টেনিদা বললে, দুনিয়াটাই নেমো খারাপ মরুগে, কিন্তু এখন কি করা যায় বল দেখি, পরীক্ষার পর স্রেফ কলকাতায় বসে ভ্যারেন্ডা ভাজবো, একটু বেড়াতে টেড়াতে না গেলে কি ভালো লাগে? আমি খুশি হয়ে বললাম, বেশ তো চলো না। লিলুয়ায় আমার রাঙা পিসিমার বাড়ি আছে, দুদিন সেখানে বেশ হয় হল্লা করে। থাম বলছি বেলা, থামলি? টেনিদা দাঁত খিচিয়ে বললে, যেমন তো ছাগলের মতো লম্বা লম্বা কান, তেমনি ছাগলের মতো বুদ্ধি লিলুয়া। আহা, ভেবেচিন্তে কি একখানা জায়গায় বের করলেন, তার চেয়ে হাতিবাগান বাজারে গেলে ক্ষতি কি, ছাতের ওপরে উঠে হাওয়া খেলেই বা ঠকাচ্ছে কে, যত সব পিলে রুগী নিয়ে পড়া গেছে রাম। হাবুল সেন চিন্তা করে বললে, আর একটা জায়গায় যাওন যায়, বর্ধমানে যাইবা, সেইখানে আমার বড় মামা হইল গিয়া পুলিশের DSP। দূর দূর সেই ধ্যার ধ্যারে বর্ধমান? টেনিদা নাক কোচকালো, ট্রেনে চেপেছিস কি রক্ষে নেই, বর্ধমান যেতেই হবে, মানে যে গাড়িতেই চড়বি ঠিক বর্ধমানে নিয়ে যাবে, সেই রেলের ঝকঝক আর পিঁপি, প্ল্যাটফর্মে যেন রথের মেলা। তবে চাঁদের ওপরটা একবার চুলকে নিয়ে টেনিদা বললে, তবে হ্যাঁ, সীতাভোগ মিহিদানা পাওয়া যায় বটে, সেদিক থেকে বর্ধমানের প্রস্তাবটা বিবেচনা করা যেতে পারে বই কি, অন্তত লিলুয়ার চাইতে ঢের ভালো। রাঙা পিসিমার বাড়িকে অপমান, আমার ভারী রাগ। বললাম, সে তো ভালোই হয়, তবে বর্ধমানের মশার সাইজ প্রায় চড়ুই পাখির মতো, তাদের গোটা কয়েক মশারিতে ঢুকলে সীতাভোগ মিহিদানার মতো তোমাকেই ফলার করে ফেল। তাছাড়া আমি বলে চললাম, আরও আছে,
শুনলে তো, হাবুলের মামা ডিএসপি, ওখানেও যদি কারোর সঙ্গে মারামারি বাঁধিয়েছো তাহলে আর কথাই নেই, সঙ্গে সঙ্গে হাজতে পুড়ে দেবে। টেনিদা দমে গিয়ে বললে, যা যা মেলা বকিস নি। কিরে হাবুল, তোর মামা কেমন লোক? হাবুল ভেবে টেবে বললে, তা প্যালা নিতন্ত মিথ্যা কথা কয় নাই। আমার মামা আবার মিলিটারিতে আসিল, মিলিটারি মেজাজ, এই সেরেছে। না, এ ঢাকার বাঙালটাকে নিয়ে পারবার জো নেই, ওসব বিপজ্জনক মামার কাছে খামুকে মরতে যাওয়া কেন? দিব্যি আছি, মিথ্যে ফ্যাচাঙের ভেতরে কে পড়তে যায় বাপু? আলোচনাটা এ পর্যন্ত এসেছে, হঠাৎ বেগে ক্যাবলার প্রবেশ। এই যে ক্যাবলা এসে পড়েছে, বলেই টেনিদা লাফিয়ে উঠল। তারপরেই চিলের মতো ছো মেরে ক্যাবলার হাত থেকে কেড়ে নিল আলুকাবলির ঠোঙাটা, প্রায় অর্ধেকটা একেবারে মুখে পুরে দিয়ে বললে, কোত্থেকে কিনলি রে, তোফা বানিয়েছে তো? আলুকাবলির শোকে ক্যাবলাকে বিমর্ষ হতে দেখা গেল না, বরং ভারী খুশি হয়ে বললে, মোড়ে মাথায় এক লোক বিক্রি করছিল, এখনো আছে লোকটা, আরো আনাচারেক নিয়ে আয় না। ক্যাবলা বললে, আলুকাবলি কেন, পোলাও, মুরগি, চিংড়ি, কাটলেট, আনারসের চাটনি, দই, রসগোল্লা। টেনিদা বললে, ইস ইস আর বলিস নি, এমনিতেই পেট চুইচুই করছে, তার উপরে ওসব বললে একদম হার্ট ফেল করবো। ক্যাবলা হেসে বললে, হার্ট ফেল করলে তুমি পস্তাবে, আজ রাত্রিতে আমাদের বাড়িতে এইসব রান্না হচ্ছে কিনা, আর মা তোমাদের তিনজনকে নিমন্ত্রণ করতে বলে দিয়েছে। শুনে আমরা তিনজনে একেবারে থ, পুরো তিন মিনিট মুখ দিয়ে একটা রা বেরোলো না। তারপর তিরিং করে একটা লাভ দিয়ে টেনিদা বললে, সত্যি বলছিস ক্যাবলা, সত্যি বলছি, রসিকতা করছিস না তো? ক্যাবলা বললে, রসিকতা করবো কেন, রাঁচি থেকে যে মেসোমশাই এসেছেন তিনি তো বাজার করে আনলেন। আর মুরগি, মুরগি আছে তো? দেখিস ক্যাবলা, বামুনকে আশা দিয়ে নিরাশ করিস নি, পরজন্মে তাহলে তোকে কিন্তু মুরগি হয়ে জন্মাতে হবে, খেয়াল থাকে যেন। সে ভাবনা নেই, আর দুজন দড়ি বাঁধা মুরগি উঠোনে ক্যা ক্যা করছে দেখে। স্টিম টিম লা 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 লা, টেনিদা আনন্দে নেচে উঠল। সেই সঙ্গে আমরা তিনজন কোরাস ধরলাম। গলি দিয়ে একটা নেড়িকু কোরাস ছিল, সেটা ঘ্যাক করে একটা ডাক দিয়ে লেজ গুটিয়ে দিতে পারলো। রাত্রিরে খাওয়ার তা ব্যবস্থা হলো, সে আর কি বলবো, টেনিদার খাওয়ার বহর দেখে মনে হচ্ছিল এর পরে ও আর এমনি উঠতেই পারবে না, ট্রেনে করে তুলতে হবে। শের দুই মাংসের সঙ্গে ডজনখানে কাটলেট তো খেলোই, এরপরে প্লেট ফ্লেট শুদ্ধ খেতে আরম্ভ করবে এমনি আমার মনে হচ্ছিল। খাওয়ার টেবিলে আর একজন মজার মানুষকে পাওয়া গেল, তিনি ক্যাবলার মেসোমশাই। ভদ্রলোক কত গল্পই না জানেন, একবার শিকার করতে গিয়ে বুনো মোষের ল্যাজ ধরে কেমন বনবন করে ঘুরিয়েছিলেন, সে গল্প শুনে হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরবার জোর। আর একবার নাকি গাছের ডাল ভেঙে সোজা বাঘের পিঠের উপর পড়ে গিয়েছিলেন, বাঘ তাকে টপাত করে খেয়ে ফেলা দূরের কথা, সঙ্গে সঙ্গে অজ্ঞান, বোধহয় ভেবেছিল তাকে ভূতে ধরেছে। এমনকি সবাই মিলে জল জ্যান্ত বাঘকে যখন খাঁচায় পুড়ে ফেললো তখনও তার জ্ঞান হয়নি। শেষকালে নাকি স্মেলিং সল্ট শুকিয়ে তার মাথায় জলের ছিটে দিয়ে তবে বাঘের মূর্ছা ভাঙাতে হয়। খাওয়ার পর ক্যাবলাদের ছাতে বসে এইসব গল্প হচ্ছিল। ইজি চেয়ারে বসে একটার পর একটা সিগারেট খেতে খেতে গল্প বলেছিলেন ক্যাবলার মেসোমশাই, আর আমরা মাদুরে বসে শুনছিলাম। মেসোমশাইয়ের টাকের ওপর চাঁদের আলো চিকচিক করছিল, থেকে থেকে লালচে আগুনে অদ্ভুত মনে হচ্ছিল তার মুখখানা। মেসোমশাই বললেন, ছোটতে বেরোতে যেতে চাও? আমি এক জায়গায় যাওয়ার কথা বলতে পারি, এমন সুন্দর স্বাস্থ্যকর জায়গা আশেপাশে বেশি নেই। ক্যাবলা বললে, রাঁচি? না না, এখন বেজে গরম পড়ে গেছে ওখানে, তাছাড়া বড্ড ভিড়, ও সুবিধা হবে না। টেনিদা বললে, দার্জিলিং না শিলং? মেসোমশাই বললেন, বেজায় শীত, গরমে পড়তে কষ্ট হয় বটে, কিন্তু শীতে জমে যেতেই বা কি সুখ, সে আমি ভেবে পাইনি, ওসব নয়। আমার একটা কিছু বলার দরকার এখন, কিন্তু কিছুই মনে এলো না, ফস করে বলে বসলাম, তাহলে গোবরডাঙ্গা? চুপ কর বলছি পেলা, চুপ কর। টেনিদা দাঁত খিঁচল, নিজে এক নম্বর গোবর গণেশ, গোবরডাঙ্গা লিলুয়া ছাড়া আর কি বা খুঁজে পাবি? মেসোমশাই বললেন, থামো থামো, ওসব নয়, আমি যে জায়গার কথা বলছি কলকাতার লোকে তার এখনও খবর রাখে না, জায়গাটা রাঁচির কাছাকাছি বটে, হাজারিবাগ আর রামগড় থেকে সেখানে যাওয়া যায়, বাস থেকে নেমে গরুর গাড়ি চড়ে মাইল তিনেক পথ, ভারী সুন্দর জায়গা, শাল আর মহুয়ার বন, একটা লেক রয়েছে তাতে টলটলে নীল জল, দিনের বেলাতে হরিণ দেখা যায়, খরগোশ আর বনমুরগি ঘুরে বেড়ায়, কাছেই সাঁওতালদের বস্তি, দুধ আর মাংস খুব সস্তায় পাওয়া যায়, লেকেও কিছু মাছ আছে, দু পয়সা চার পয়সা শের, আর সেইখানেই পাহাড়ে একটা টিলার ওপর একটা খাসা বাংলো আমি কিনেছি, বাংলোটা এক সাহেব তৈরি করেছিল,
বিলেতে যাওয়ার আগে আমাকে বেচে দিয়ে গেছে। চমৎকার বাংলো, তার বারান্দায় বসে কতটুকু পর্যন্ত দেখা যায় ঠিক নেই। পাশেই ঝর্ণা, বারো মাস তিরতির করে জল বইছে। ওখানে কেউ যদি এক মাস থাকো, এই রোগা প্যাকাটির দল সব একেবারে ভীমভাবানি হয়ে আসবে। টেনিদা পাহাড় প্রমাণ আহার করে তাকিয়ায় হেলান দিয়ে পড়েছিল, তড়াক করে উঠে বসল। আমরা যাব, আমরা চারজনেই। মেসোমশাই আর একটা সিগারেট ধরিয়ে বললেন, সে তো ভালো কথাই, কিন্তু একটা মুশকিল আছে। যে কি মুশকিল? কথাটা হলো ইয়ে, মানে বাড়িটা কিছু গোলমাল আছে। গোলমাল কিসের? ওখানকার সাঁওতালেরা বলে বাড়িটা নাকি দানু পাওয়া, ওখানে নাকি অপদেপদাদের উপদ্রব হয় মধ্যে মধ্যে। কেউ যেন দুমদাম করে হেঁটে বেড়ায়, অদ্ভুতভাবে চিচিয়ে ওঠে, অথচ কাউকে দেখতে পাওয়া যায় না। আমি অবশ্য বাড়িটা কেনবার পরে মাত্র বার দিনেক গেছি, তাও সকালে পৌঁছেছি আর সন্ধেবেলায় চলে এসেছি, কাজেই রাত্রিরে ওখানে কী হয় না হয় কিছুই টের পাইনি। তাই ভাবছি ওখানে যেতে তোমাদের সাহসে কুলোবে কি না। টেনিদা বললে, ছো ওসব বাজে কথা, ভূতটুত বলে কিছু নেই মেসোমশাই, আমরা চারজনেই যাব। ভূত যদি থাকেই তাহলে তাকে একেবারে রাঁচির পাগলা গারদে পাঠিয়ে দিয়ে তবে ফিরে আসবো কলকাতায়। আর কিন্তু তারপরে আর কিছু বলতে পারল না টেনিদা, হঠাৎ থমকে গিয়ে দু হাতে হাবুল সেনকে প্রাণপণে চাপটে ধরল। হাবুল সেন ঘাবড়ে গিয়ে বললে, আহা করো কি, ছাইরা দাও ছাইরা দাও, গলা পর্যন্ত খাইছি, পেটটা ফাইটা যাবো যে। টেনিদা তবু ছাড়ে না, আরও শক্ত ধরে হাবুলকে জাপটে ধরে বললে, ও কি ও কি বাড়ির ছাদে ও কি। আকাশে চাদ্দার ঢাকা পড়েছে এক ফালি কালো মেঘের আড়ালে, চারিদিকে একটা অদ্ভুত অন্ধকার। আর সেই অন্ধকারে পাশের বাড়িতে ছাতে কার যেন দুটো অমানসিক চোখ দপদপ করে জ্বলছে। আর সেই মুহূর্তে ক্যাবলার মেসোমশাই আকাশ ফাটিয়ে প্রচণ্ড অট্টহাসি করে উঠলেন। সে হাসিতে আমার কান বো বো করে উঠল, পেটের মধ্যে খটখটিয়ে নড়ে উঠল পালাজরের পিলে। মনে হলো মুরগি টুরগিগুলো বুঝি পেট ফেট চিরে কক কক করতে করতে বেরিয়ে আসবে, এমন বিরাট কিম্ভূত অট্টহাসি জীবনে আর কখনো শুনিনি। একে তো ক্যাবলার মেসোমশাইয়ের ওই উৎকট অট্টহাসি, তারপর আবার পাশের বাড়ির ছাতে দুটো আগুন মাখা চোখ। জয় মা কালী বলে সিঁড়ির দিকে ছুট লাগাবো ভাবছি, এমন সময় ম্যাও ম্যাও ম্যাও, সে জ্বলন্ত চোখের মালিক এক লাফে ছাতের পাঁচিলে উঠে পড়ল, তারপর আরেক লাফে আরেক বাড়ির কার্নিশে। পয়সাচিক অট্টহাসিটা থামিয়ে মেসোমশাই বললেন, একটা হড়ো বিড়াল দেখে চোখ কপালে উঠল, তোমরা যাবে সে ডাক বাংলো। ভেঞ্চি কাটার মতো করে আবার খানিকটা খ্যাঁকে হাসি হাসলেন ভদ্রলোক। বিরকি আর গাছে ফলে? আমাদের ভেতর ক্যাবলাটা বোধহয় ভয়টাই বিশেষ পায়নি, এক নম্বরের বিচ্ছু ছেলে, তাই সঙ্গে সঙ্গেই বললে, পটলের মতো পটল ডাঙা ফলে। টেনিদার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে হাবুল হাঁসফাঁস করে বললে, কিংবা ঢ্যাঁড়সের মতন গাছের ওপর ফলে। এবার আমাকেও কিছু বলতে হলো, কিংবা চালের ওপর চাল কুমড়োর মতো ফলে। টেনিদার দম নিচ্ছিল এতক্ষণ, এবার দাঁত খিচিয়ে উঠল, থাম থাম সব বাজে বকিস নি, সত্যি বলছি মেসোমশাই, ইয়ে আমরা একদম ভয় পাইনি, এই পেয়ালাটা বেজায় ভীতু কি না তাই ওকে একটু ঠাট্টা করছিল। বারে মজা মন্দ নয় তো, শেষকালে আমার ঘরেই চালাবার চেষ্টা। আমার ভীষণ রাগ হলো, আমি ছাগলের মতো মুখ করে বললাম, না মেসোমশাই আমি মোটে ভয় পাইনি, টেনিদার দাঁত কপাটি লেগে যাচ্ছিল কি না তাই চেঁচিয়ে ওকে সাহস দিচ্ছিলাম। সাহস দিচ্ছিল ওরে আমার পাকা পালোয়ান রে। টেনিদা নাকটা কুচকে মুখটাকে আমের মোরব্বার মতো করে বললে, দেখ পেলা বেশি জ্যাঠামি করবি তো এক চড়ে তোর কান দুটোকে কানপুরে পাঠিয়ে দেবো। মেসোমশাই বললে, আচ্ছা থাক থাক, তোমরা যে বীর পুরুষ এখন তা বেশ বুঝতে পেরেছি, কিন্তু আসল কথা হোক, তোমরা কি সত্যি ঝন্টি পাহাড়ে যেতে চাও? ঝন্টি পাহাড় সে আবার কোথায়, যা বাবা সেখানে মরতে যাবো কেন? টেনিদা চটাং করে বলে ফেলল। মেসোমশাই উত্তর দিলেন, কি আশ্চর্য, এখনই তো সেখানে যাওয়ার কথা হচ্ছিল। তাই নাকি? টেনিদা মাথা চুলকে বললে, বুঝতে পারিনি, তবে কি না ঝন্টি পাহাড় নামটা কি বলে ইয়ে তেমন ভালো নয়। হাবুল বললে, হ বড়ই বদখত। আমি বললাম, শুনলেই মনে হয় ব্রহ্মদৈত্য আছে। মেসোমশাই আবার খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠলেন, বললেন, তার মানে তোমরা যাবে না, ভয় হচ্ছে বুঝি। টেনিদা এবার তড়াক করে লাফিয়ে উঠল, তারপর শা করে একটা বুক ডন দিয়ে বললে, ভয় দুনিয়ায় আছে বলে আমি জানিনি। নিজের বুকে একটা থাপ্পড় মেরে বললে, কেউ না যায় হাম যায়ঙ্গা, একাই যায়ঙ্গা। ক্যাবলা বললে, আর যখন ভূতে ধরেঙ্গা তখন ভূতকে চাটনি বানিয়ে খায়ঙ্গা।
টেনিদা বীর রসে চাগিয়ে উঠল। সত্যি, কেউ না যায়, আমি একাই যাব। হঠাৎ আমার ভারী উৎসাহ হলো, আমিও যাব বলে উঠল। ক্যাবলা বললে, আমিও। হাবুল সেন ঢাকাই ভাষায় বললে, হ আমিও যাইমু। মেষমশাই বললেন, তোমরা ভয় পাবে না। টেনিদা বুক চিতিয়ে বললে, একদম না। আমি ওই কথাটা বলতে যাচ্ছিলাম। হঠাৎ হতভাগা ক্যাবলা একটা ফোরন কেটে দিলে, তবে রাত্রিবেলা হুড়লো বেড়াল দেখলে কি হবে কিছুই বলা যায় না। মেষমশাই আবার ছাদ ফাটানো অর্থ হাসি উঠলেন। টেনিদা গর্জন করে বললে, দেখ ক্যাবলা, বেশি বকবক করবি তো এক ঘুষিতে তোর নাক। আমি জোরে দিলাম, নাসিকে পাঠিয়ে দেব। যা বলেছিস, এখানে কথার মতো কথা। এই বলে টেনিদা এমনভাবে আমার পিঠ চাপড়ে দিলে যে আমি উহু উহু শব্দে চেঁচিয়ে উঠল। তার পরের খানিকটা ঘটনা সংক্ষেপে বলে যাব। কেমন করে আমরা চার মূর্তি বাড়ি থেকে পারমিশন আদায় করলাম সেসব কথা বলতে গেলে মহাভারত হয়ে যাবে, সেসব এলাহি কাণ্ড এখন থাক। মোট কথা, এর তিন দিন পরে কাঁধে চারটে সুটকেস আর বগলে চারটে শতরঞ্জি জড়ানো বিছানা নিয়ে আমরা হাওড়া স্টেশনে পৌঁছলাম। ট্রেন ফাঁকাই ছিল, এই গরমে নেহাত মাথা খারাপ না হলে আর কে রাজি যায়। হে, ফাঁকা একটা ইন্টার ক্লাস দেখে আমরা উঠে পড়লাম। তারপর চারটে বিছানা পেতে নিলাম, ভাবলাম বেশ আরামে লম্বা হয়ে শুয়ে পড়ি। হঠাৎ টেনিদা ডাকলো, এই পালা। আবার কি হলো? বাড়ি খিদে পেয়েছে মাইরি, পেটের ভেতরে যেন এক পাল ছুঁচো বক্সিং করছে। বললাম, সে কি, এই তো বাড়ি থেকে বেরোবার মুখে প্রায় ৩০খানা লুচি আর শের টাক মাংস সাবার করে এলে, গেল কোথায় সেগুলো? হাবুল বললে, তোমার পেটে কি ভস্মকীট ঢুইকা বসছে? টেনিদা বললে, যা বলেছিস, ভস্মকীটই বটে, যা ঢোকে সঙ্গে সঙ্গে সে ভস্ম হয়ে যায়। বলেই দরাজভাবে হাসলো, বামুনের ছেলে বুঝলি, সাক্ষাৎ অগস্তা মুনির বংশধর, বাতাপি ও ইল্লল ফিল্লল যা ঢুকবে দেন দের হজম হয়ে যাবে, এরই নাম ব্রহ্মতেজ। ক্যাবলা বলে বসলো, ঘোড়ার ডিমের বামুন তুমি, পইতে আছে তোমার? পইতে? টেনিদা একটা ঢোক গিল, মানে ব্যাপারটা কি জানিস, গরমের সময় পিঠ চুলকোতে গিয়ে কেমন পটাং করে ছিঁড়ে যায়, তা আদত বামুনে এর আর পইতের কি দরকার, ব্রহ্মতেজ থাকলেই হলো। কিন্তু সত্যি কি করা যায় বলতো, পেটের ভেতর ছুঁচোগুলো যে রেগুলার হাডুডু খেলছে। ক্যাবলা বললে, তার কি করবে, তুমি রেফারে গিরি করো। কি বললি ক্যাবলা? কি আর বলবো, কিছুই বলিনি। বলেই ক্যাবলা বিছানায় লম্বা হয়ে পড়ল। হাবুল সেনের মধ্যে বলে বসল, পেটে কিল মায়েরা বৈশা থাকো। কার পেটে কিল মারবো, তোর? বলে ঘুষি বাগিয়ে টেনিদা উঠে পড়ে আর কি। হাবুল চটপট বলে বসল, আমার না, আমার না, প্যালার। বারে, এ তো বেশ মজা দেখছি, মিছি মিছি আমি কেন পেটে কিল খেতে যাই? তরাক করে একটা বাঙ্কের ওপর উঠে বসলাম আমি। আমি কেন কিল খাবো, কি দরকার আমার? টেনিদা বললে, খেতেই হবে তোকে, হয় আমার যা হোক কিছু খাওয়া, নইলে শুধু কিল কেন, রামকিল আছে তোর বড়াতে, ওই তো কত ফেরিওয়ালা যাচ্ছে, ডাক না একটাকে, পুরি কচুরি কমলা লেবু চকলেট ডালমুট। আমি তো দেখছি একটা জুতো ব্রাশ যাচ্ছে, ওকে ডাকবো? আমি নিরীহ গলায় জানতে চাইলাম। তবে রে, বলে টেনিদা প্রায় তেরে আসছিল আর আমি জানলা দিয়ে লাফিয়ে পড়বো কিনা ভাবছিল, এমন সময় ঢনা ঢন করে ঘন্টা বাজল, ইঞ্জিনে ভো করে আওয়াজ হলো আর গাড়ি নড়ে উঠল। সঙ্গে সঙ্গে দরজা খুলে আর একজন ঢুকে পড়ল কামরায়, তার হাতে এক প্রকাণ্ড সন্দেহজনক চেহারার হাড়ি, আর তখনই পেছন থেকে কে যেন কি একটা ছুটে দিলে গাড়ির ভেতর, সেটা পড়বি তো পরে একেবারে টেনিদার ঘাড়ের ওপর। টেনিদা হাই মায় করে উঠল, তারপর চোখ পাকিয়ে, এটা কি হলো মশাই? বলতে গিয়ে স্পিকটি নট, সঙ্গে সঙ্গে আমরাও। গাড়িতে যিনি ঢুকেছেন তার চেহারাখানা দেখবার মতো, একটা দশাশয় চেহারা সাধু, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, দাড়ি গোফে মুখে একেবারে ছয়, গলায় এই মোটা মোটা রুদ্রাক্ষের মালা, কপালে লাল টকটকে সিঁদুরের তিলক আঁকা, পায়ে সুর তোলা নাগড়া, হাতের সন্দেহজনক হাড়িটা নামিয়ে রেখে সাধু বাবা বললেন, ঘাবড়ে যেও না বৎস, ওটা আমার বিছানা, তাড়াহুড়োতে আমার শিষ্য জানালা গলিয়ে ছুঁড়ে দিয়েছে, তোমার বিশ্বাস লাগেনি তো? না, তেমন আর কি লেগেছে বাবা, তবে সাত দিনে ঘাড়ের ব্যথা ছাড়লে হয়। টেনিদা ঘাড় ডলতে লাগলো, আমি কিন্তু ভারী খুশি হয়ে গেলাম সাধু বাবার ওপরে, যেমন আমার পেটে কিল মারতে এসেছিল, বোঝো এবার। সাধু বাবা হেসে বললেন, একটা বিছানার ঘাই কাবু হয়ে পড়লে বৎস, আর আমার কাঁধে একবার একটা আস্ত কাবুলিওয়ালা এক মন হিঙের বস্তা নিয়ে বাং থেকে পড়ে গিয়েছিল, তবু আমি অক্কা পাইনি, সাত দিন হাসপাতালে থেকেই সামলে নিয়েছিলাম,
বুঝেছো বৎস? হ্যাঁ, এরই নাম যোগবল। তবে তো আপনি মহাপুরুষ স্যার, দিন দিন পায়ের ধুলো দিন। বলেই টেনিদা ঝা করে সাধুবাবাকে একটা প্রণাম ঠুকে বসলো। সাধুবাবা বললেন, ভারী খুশি হলো, তোমার সুমতি হোক, সুমতি হোক। তা তোমরা কারা, এমন দল বেঁধে চলেছ বা কোথায়? প্রভু, আমরা রামগড়ে যাচ্ছি বেড়াতে। আমার নাম টেনি তোর ভজহরি মুখুজ্জে, এ হচ্ছে প্যালারাম বাড়ুজ্জে। খালি জ্বরে ভোগে আর পেটে মস্ত একটা পিলে আছে। এ হলো হাবুল সেন, যদিও ঢাকায় বাঙাল কিন্তু আমাদের পটলডাঙ্গা থান্ডার ক্লাবে অনেক টাকা চাঁদা দেয়। আর ও হলো ক্যাবলা মিত্তির, ক্লাসের টকাটক ফার্স্ট হয়। আর ওদের বাড়িতে আমাদের বিস্তর পোলা মাংস পাওয়া যায়। পোলাও মাংস? আহ, তাও বেশ। গাড়ির ভেতরে সাধু বাবা যেন নোলার জল সামলালেন মনে হলো। তা বেশ বেশ। বাবা, আপনি কোন মহাপুরুষ? আমার নাম স্বামী ঘুটঘুটানন্দ। ঘুটঘুটানন্দ? ওরে বাবা! ক্যাবলার স্বগতোক্তি শোনা গেল। এতে ঘাবড়ালে বৎস কেবল। আমার গুরুর নাম কি ছিল জানো? ডমরু ঢোকটা পট্টনন্দ। তার গুরুর নাম ছিল উচ্চণ্ড মারতন্ড কুক্কুট ডিম্ব ভর্জনন্দ। আর গুরুর নাম ছিল, আর বলবেন না, বলবেন না প্রভু ঘুটঘুটানন্দ, এতেই দম আটকে আসছি। এরপর হার্ট ফেল করবো, বাঙ্কের ওপর থেকে এবার কথাটা বলতেই হলো আমাকে। শুনে ঘুটঘুটানন্দ করুণার হাসি হাসে, আহা নাবালক, তা তোমাদের আর দোষ কি? আমার গুরুদেবের ঊর্ধ্বতন চতুর্থ গুরুর নাম শুনে আমার এই দুদিন ধরে সমানে হিক্কা উঠেছিল। সে যাক, তোমরা চারজন আসো দেখছি, যাবেও রামগড়ে, আমি নামবো মুড়িতে, সেখান থেকে রাঁচি। তা বৎসগণ, আমার যোগনিত একটু প্রবল, চট করে ভাঙতে চাই না। মুড়িতে গাড়ি ভোরবেলায় পৌঁছো, যদি উঠিয়ে দাও বড় ভালো হয়। সেজন্য ভাববেন না প্রভু, ঘাটশিলাতে উঠিয়ে দেবো আপনাকে, ক্যাবলা আশ্বাস দিলে। না না বৎস, অত তাড়াতাড়ি জাগাবার দরকার নেই, ঘাটশিলায় মাঝরাত। তাহলে টাটানগরে? সেটা শেষ রাত বৎস, অত ব্যস্ত হয়ও না, মুড়িতে উঠিয়ে দিলেই চলবে। টেনিদা বললে, আচ্ছা তাই দেব, এবার আপনি যোগ নিদ্রায় শুয়ে পড়তে পারেন। তা পারি। ঘুটঘুটানন্দ এবার চারিদিকে তাকালেন। কিন্তু শোবো কোথায়? চারজনে তো চারটে নিচের বেঞ্চি দখল করে বসেছ। আমি সন্ন্যাসী মানুষ, বাঙ্কে উঠলে যোগ নিদ্রার ব্যাঘাত হবে। টেনিদা বললে, আপনি উঠবেন কেন প্রভু, পেলা বাঙ্কে শোবে, ও বাঙ্কে শোতে ভীষণ ভালোবাসে। দেখো তো কি অন্যায়, বাঙ্কে ওঠা আমি একদম পছন্দ করি না, খালি মনে হয় কখন ছিটকে পড়ে যাব। আর টেনিদা কিনা আমাকেই। আমি বললাম, কখনো না, বাঙ্কে শুতে আমি মোটেই ভালোবাসি না। টেনিদা চোখ পাকাল, দেখ পেলা, সাধু সন্ন্যাসী নিয়ে ফাজলামো করিস নি, নরকে যাবি। প্রভু, আপনি পেলার বিছানা ফেলে দিয়ে ওখানেই লম্বা হন, পেলা যেখানে শোবে। আহ, বেঁচে থাকো বৎস। বলে ঘুটঘুটানন্দ আমার বিছানা উপরে তুলে দিয়ে নিজের বিছানাটা পাতলেন। আমি জুলজুল করে চেয়ে রইলাম। তারপর শোয়ার আগে সে সন্দেহজনক হাঁড়িটি নিজের বেঞ্চির তলায় টেনে নিলেন। টেনিদা অনেকক্ষণ লক্ষ্য করেছিল, জিজ্ঞেস করল, হাঁড়িতে কী আছে প্রভু? শুনেই ঘুটঘুটানন্দ চমকে উঠলেন। হ্যাঁ, হাঁড়িতে হাঁড়িতে বড় ভয়ঙ্কর জিনিস আছে বৎস, যোগ সর্প। যোগ সর্প? হাবুল বলল, সেইটা আবার কি প্রভু? ঘুটঘুটানন্দ চোখ কপালে তুলে বললেন, সে বড় সাংঘাতিক ব্যাপার, ভীষণ সমস্ত বিষধর সাপ। তপস্যা বলে আমি তাদের বন্দি করে রেখেছি, তারা দুধকলা খায় আর হরিনাম করে। সাপে হরিনাম করে? আমি জিজ্ঞাসা না করে থাকতে পারলাম না। তপস্যায় সব হয় বৎস। ঘুটঘুটানন্দ হাসলেন, হ্যাঁ তা বলে তোমরাও ধারে কাছে যেও না, যোগবল না থাকলে বো করে ছোবল মেরে দেবে, সাবধান। আগে না, আমরা খুব সাবধানে থাকবো, টেনিদা গো বেচারির মতো বললে। ঘুটঘুটানন্দ আর একবার সন্দিগ্ধ দৃষ্টিতে আমাদের দিকে তাকালেন আর বললেন, হ্যাঁ খুব সাবধান, ওই হাঁড়ির দিকে ভুলেও তাকিও না। তাহলে আমি নিশ্চিত হয়ে শুয়ে পড়ি? পড়ুন। তারপর পাঁচ মিনিট কাটল না, ঘর ঘর ঘরাত করে ঘুটঘুটানন্দের নাক ডাকতে লাগে। বাঙ্কের উপর দুলুনি খেতে খেতে আমি কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই, হঠাৎ কার যেন খোঁচা খেয়ে ঘুম ভেঙে গেল। দেখি টেনিদা আমার পাজরায় সুড়সুড়ি দিচ্ছে, নেমে আয় না গাধাটা, সাধু বাবা জেগে উঠলে তখন লবডঙ্গা পাবে। সে দেখি টেনিদার বিছানার উপর যোগ সর্পের হাড়ি, আর তার ঢাকনা খুলে ক্যাবলা আর হাবুলছেন পটাপট রসগোল্লা আর লেডিকেনি সাবার করে দিচ্ছে। টেনিদা আবার ফিসফিসিয়ে বললে, হাকর দেখছিস কি, নেমে আয় না শিখি, যোগ সর্পের হাড়ি শেষ করে তো আবার মুখ বেঁধে রাখতে হবে। আর বলবার দরকার ছিলাম না,
এক লাফে নেমে পড়ল এবং এক থাবায় দুটো লেডিকে নিয়ে তুলে ফেলল। টেনিদা এগিয়ে এসে বললে, দাঁড়া দাঁড়া, সবগুলো মেরে দিস নি, দুটো একটা আমার জন্য রাখিস। ট্রেন টাটানগর ছেড়ে আবার অন্ধকারে ঝাঁপ দিয়ে পড়ল। স্বামী ঘুটঘুটানন্দের নাক সমানে ডেকে চলল, ঘরাত ফো ফর ফো ফুর ফুর। চারজনে মিলে যেভাবে আমরা স্বামী ঘুটঘুটানন্দের হাড়ির উপর ঝাঁপিয়ে পড়েছিল তাতে সেটা চিচিং ফাঁক হতে 5 মিনিট সময় লাগলো না। অর্ধেকের ওপর টেনিদা সাপার করে দিল, বাকিটা আমি আর হাবুল সেন ম্যানেজ করে নিল। বয়সে ছোট ক্যাবলা বিশেষ জুত করতে পারল না, গোটা দুই লেডিকে নিখে শেষে হাঁট চাটতে লাগলো। টেনিদা তবু হাড়িটাকে ছাড়ে না, শেষকালে মুখের ওপর তুলে চো করে 10টা পর্যন্ত নিকেশ করে দিলে, তারপর নাকটা কুচকে বলে, দুত্তর গোটা কয়েক ডেও পেপারে খেয়ে ফেলুম রে, জ্যাম তো ছিল 2-3টে, পেটের ভিতরে কি কামড়াবে না তো? হাবুল বললে, কামড়াইতেও পারে। কামড়াকি বয়ে গেল, একবার ভীমরুল শুদ্ধ একটা জামরুল খেয়ে ফেলেছিল, তা সেই যখন কিছু করতে পারে না তখন কটা পিঁপড়েতে আর কি করবে? ইচ্ছে করলে গোটা কয়েক বাঘ শুদ্ধ সুন্দরবন পর্যন্ত তুমি খেয়ে ফেলতে পারো, তোমাকে ঠেকাচ্ছে কে? হাতচাটা শেষ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো ক্যাবলা। এর মধ্যে স্বামী ঘুটঘুটানন্দের নাক সমানেই ডেকে চলেছিল, যোগসিদ্ধ নাক কিনা সে নাকের ডাকবার কায়দায় আলাদা। টেনিদা বললে, যতই ঘুরুত ঘুরুত করো না কেন তোমার হাড়ি ফুরুত, চালাকি পেয়েছ, কাদের ওপর দেড়মণি বিছানা ফেলে দেওয়া, ঘাটটা টনটন করছে এখনো, প্রতিশোধ ভালোই নেওয়া হয়েছে, কি বলিস পেলা? প্রতিশোধ বলে প্রতিশোধ, একেবারে নির্মম প্রতিশোধ। যোগসর্পে শূন্য হাড়িটার মুখ টেনিদা বেশ করে বাঁধল, তারপর বিছানায় লম্বা হয়ে পড়ে বললে, এবার একটু ঘুমানো যাক, পেটের জ্বলুনিটা এতক্ষণ একটু কমেছে। আমার আর হাবুলেরও তাতে সন্দেহ ছিল না, কেবল ক্যাবলাই গজগজ করতে লাগলো। তোমরাই সব খেয়ে নিলে, আমি কিছু পেলাম না। টেনিদা বললে, যা যা মেলা বকিস নি, ছেলে মানুষ বেশি খেয়ে শেষে কি অসুখে পড়বি, নে চুপচাপ ঘুমো। ক্যাবলা ঘুমোলো কিনা কে জানে, কিন্তু টেনিদার ঘুমোতে 2 মিনিটেরও লাগলো না। স্বামীজির নাক বললে ঘুরুত, টেনিদার নাক সঙ্গে সঙ্গে জবাব দিলে ফুরুত। এই উত্তর প্রত্যুত্তর কতক্ষণ চললো জানি না, মুখের ওপর থেকে দেওয়ালি পোকা তাড়াতে আমিও ঘুমিয়ে পড়লুম। এতক্ষণ শুনলেন টেনিদা সিরিজের 4 মূর্তি উপন্যাসের প্রথম পর্ব। প্রথম পর্বে শায়ন বিশ্বাস টেনিদা, পেলা ও হাবুল সেনের চরিত্র, সৌমিক রায় ক্যাবলার চরিত্র, শুভ রায় মেষমশায়ের চরিত্র এবং দেবজিৎ কারক স্বামী ঘুটঘুটানন্দের চরিত্র পালন করেছেন। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক, এগুলি এড়িয়ে চলুন, জীবন সুস্থকর ও দীর্ঘায়ু করুন। ধন্যবাদ।